চ্যানেল জিরো। আমার এলাকায় উনি এই সুন্দর মসজিদটি নির্মাণ করার জন্য বেছে নিয়েছেন, এই জন্য ওনার প্রতি আমার কৃতজ্ঞতা। কারণ উনি আরো অনেক জায়গা ছিল, অন্য জায়গায় নিতে পারতেন। আর আসলে এটি আল্লাহর একটি রহমত যে মসজিদ যেখানে নির্মাণ হবে সেখানে একটি কথা আছে যে বাইতুল্লাহর কোনা যেখানে পড়েছে সেখানেই মসজিদ নির্মিত হবে। তো হয়তো এখানে ওই বাইতুল্লাহর কোনা পড়েছে, এই জন্য আল্লাহর মাধ্যমেই, আল্লাহর রহমতেই ওনার মাধ্যমে এখানে মসজিদ নির্মিত হবে। আমি আমার এলাকায় মসজিদ নির্মাণ হবে, এই জন্য আমি আমার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এই এলাকায় মসজিদ কি শুধু কি মসজিদ নাকি সাথে সুন্দর তিনটি ব্যাপার এখানে, এটি ইতিমধ্যে একটি কমপ্লেক্স বলা চলে। এটি যদি নির্মিত হয় তাহলে অবশ্যই এলাকার মানুষের শিক্ষার প্রসার ঘটবে বা ছেলেমেয়েরা ইসলামী শিক্ষা শিক্ষিত হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা আপনার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি বিশেষ করে আমার পক্ষ থেকে, আমার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে আমি এটুকু বলতে পারি যে আমি সর্বাত্মক সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন ওনার জন্য, ওনার এই উদ্যোগকে স্বাগত জানাবেন এবং ওনাকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং এই ওনার জীবদ্দশায় উনি যেন এটিকে সম্পূর্ণ করে যেতে পারেন, আমরা এই দোয়াই করি। আর ওনার সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন আহমেদ বাবুল ভাই সহ নাঙ্গুল জেলার শ্রমিকদের নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, দেশ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মহানুরুদ্দিন শ্রোতা সহসদ জনাব দুনিয়া কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। তাই আজকে এই জায়গায় যে বৈচিত্র উদ্যোগ নিয়েছে আমাদের প্রিয় নেতা আলহাজ শুকুর মাহমুদ শুকুর ভাই, তাই আমি অন্তরে অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই। কারণ মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে তৈরি করে গেলে যতদিন দুনিয়া থাকবে ততদিন সব পাওয়া যাবে। তাই এই মসজিদের জন্য আমরা যারা শ্রমিক কর্মচারী ভাই বোনেরা রয়েছি, যে যতটুকু পারে যার যতটুকু সামর্থ্য থাকে এই মসজিদের জন্য আপনারা সবাই অনুদান দিলেন। আমি আশা করছি এই অত্র এলাকা এই মসজিদটি হবে এবং পাশাপাশি মাদ্রাসা হবে, একটা খানকা শিল্প হবে। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সংলাপ সম্মন্ধে আপনারা জানেন, আমরা আমার এলাকা আল্লাহ শুকুর মাহমুদ ওনার শেষ ইচ্ছা পূরণ করতে পারে, ওনার আত্মায় শান্তি পাবে। আপনারা জানেন এই জায়গাটি আল্লাহ শুকুর মাহমুদ শুকুর ভাইয়ের সহজন্মনি, উনি এই জায়গাটি মসজিদের জন্য রক্ষা করে দিয়েছেন। তাই আমরা সবাই মিলে এই মসজিদটি আমরা সহযোগিতা করে ইনশাআল্লাহ এই মসজিদটি যত তাড়াতাড়ি নির্মাণ করা যায় আমরা সেই কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ে অনুষ্ঠান তো বা কোনো একটা প্রোগ্রাম হতো, যখন বৃষ্টি আসতো তখন মানুষ এটাকে শুভ লক্ষণ বলতো। তো সেই কারণে আমি যা এই বৃষ্টি দিয়ে পক্ষে আমার একটা খুব ভালো লাগছে। এটি পবিত্র মসজিদের কাজের বৃষ্টি পক্ষ আজকে হতে যাচ্ছে এবং সে বৃষ্টি যে বৃষ্টি আমি মনে করি এটা রহমতের বৃষ্টি এবং এভাবে যাদের মসজিদ যখন এখানে স্থাপিত হবে পরিপূর্ণতা লাভ করবে তখন অত্র এলাকায় যারা রয়েছেন তাদের মধ্যেও যাতে কোনো শান্তির সুবাতা বোঝা যায় সেটাই আমার প্রার্থনা।
আমি জনাব শুকুর মাহমুদ, আমার অত্যন্ত কাছে আমি জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকে ওনার সাথে আমার একদম ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ। আমরা বিভিন্ন অনুষ্ঠানে একসাথে কাজ করি এবং আমি উনি যখন এই কথাটি বলেছেন ওনার থেকে আশা করি যে এটি মসজিদ নির্মাণ করবে, কারণ তো শুক্রবারে আমি নামাজের আগে কোথাও বের হয় না। এবং আমার মনে হয় দুই একদিন যে এসব ব্যক্ত করেছে তার মাধ্যমে আজকে অন্যতম যে আমি আজকে এই বন্দর উপজেলায় জনাব শুকুর মাহমুদের প্রচেষ্টা এবং আপনাদের সকলের সহযোগিতা যে আল্লাহর দর মসজিদ এর ভিত্তিপত্র স্থাপিত হতে যাতে সে অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আমাদের এই মসজিদের কাজ দ্রুততম সময়ে মানসম্মত উপায়ে যেন সম্পন্ন হয় সে তথ্য ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুধু একটা জিনিস আপনাদের বলতে চাই, আমি সবটুকু বলে এটা বলে যাই সময়ের জন্য যে শিষ্টাচার আসলে শিষ্টাচারের বিষয়টা হারিয়ে গিয়েছে। আমি সব বক্তৃতায় একটা কথা বলি যে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার খালি জুতাতে যখন পা রাখতো এই জুতাগুলো সুন্দর করে সালাম করে সুন্দর করে সাজিয়ে রাখতাম, যে বাবার খালি জুতাতে পা রাখা একটা বিয়াদবি, কারণ জুতাগুলো বাবা পরে। তো বাবাকে আমরা ওইভাবে সম্মান করা শিখেছিলাম এবং ওইভাবে সম্মান করেছি। এখনো যখন আমার মার সাথে টেলিফোনে কথা বলি, মা যখন টেলিফোনটা রিসিভ করে ওই প্রান্ত থেকে যদি কোনো কারণে আমার পায়ের উপরে পা থাকে, পা দুটা অটোমেটিকলি সোজা হয়ে যায় যে মায়ের সাথে কথা বলার সময় পায়ের উপরে পা থাকা একটা বিয়াদবি, মা দেখুক বা নাই দেখুক সৃষ্টিকর্তা দেখছে সন্তানটার মাকে কিভাবে সম্মান করছে। মনে রাখবে পৃথিবীতে আল্লাহ, আল্লাহর পর নবীজি, নবীর পরে মা বাবা, এতে বড় পীর পৃথিবীতে কেউ নাই, এতে বড় কোনো নেতা কেউ নাই। এই কারণে আমরা সকলেই আমাদের বাবা মাকে যাতে সম্মান করতে পারি, সেবা করতে পারি, সে তত্ত্ব ব্যক্ত করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের জেলা প্রশাসন জন্য একটা আমি আমাদের জনতা নিয়ে আসছে না কারণে হয়তো আমাকে নির্বাচন করতে দেয়নি। আমি এর আগেবারও নির্বাচনে প্রার্থী ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা আমাকে প্রার্থী ঘোষণা করেছিল, মহাজোটের কারণে আবার আমাকে প্রত্যাখ্যান করতে হয়েছে। তো পৃথিবীতে দুনিয়াতে মানুষের সময় কত কম, কেউ 100 বছর বাঁচে, কেউ 90 বছর বাঁচে, কেউ 10 বছর বাঁচে, আবার কোন বাচ্চা 19 হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে চলে যায়। আমরা সবাই দুনিয়াতে আসছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবিহি ওয়া সাল্লিম। اللهم صل على والدي وجميع امه محمد صلى الله عليه وسلم. اللهم تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. ربنا ظلمنا انفسنا نبال هاي بس انت الدنيا فاضي انت سيتو صار ভাই আমরা আমার দিকে আলাই জান না বড় ভাই কাটা ধরে ভাই